আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, গর্ভাবস্থা গর্ভবতী মায়ের 5টি বিপজ্জনক চিহ্ন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভকাল অন্য সময়ের চেয়ে আলাদা, এ সময় একই দেহে দুটি প্রাণের বসত, জন্মদান প্রক্রিয়াও জটিল। মনে রাখতে হবে আমাদের দেশে প্রসবকালে মাতৃ ও শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার আমাদের দেশে আগের তুলনায় অনেক কমেছে, কিন্তু এখনও যে পর্যায়ে আছে তা যথেষ্ট উদ্বেগের কারণ। তাই গর্ভকালীন মাকে বাড়তি যত্ন নিতে হবে তার পরিবার থেকে, তার সাথে মা ও অনাগত শিশুর পুষ্টিও নিশ্চিত করতে হবে। গর্ভাবস্থায় প্রথম যে বিপদচিহ্নটি তা হলো হঠাৎ রক্তপাত শুরু হলে। প্রসবের সময় ছাড়া গর্ভাবস্থায় যে কোনো সময় রক্তক্ষরণ বা প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তক্ষরণ বা গর্ভফুল না পড়লে বিপদেরই লক্ষণ। তাই এরকম পরিস্থিতি সৃষ্টি হলে কোনো রকম চিন্তা ভাবনা না করেই পরিবারের সবারই উচিত মাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া এবং ডাক্তারের শরণাপন্ন হওয়া, অন্যথায় তা বাচ্চা এবং মা দুজনের জীবনেই হুমকি ডেকে আনতে পারে। দ্বিতীয় বিপদচিহ্নটি হলো খিঁচুনি। গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর যে কোনো সময় যদি খিঁচুনি দেখা দেয়, তবে দেরি না করে সঙ্গে সঙ্গে বিশেষায়িত হাসপাতালে মাকে ভর্তি করতে হবে। খিঁচুনি একলাম্সিয়ার প্রধান লক্ষণ, তাই দ্রুত পদক্ষেপ ও চিকিৎসায় বাচ্চা এবং মা দুজনের জীবনই রক্ষা করা যেতে পারে, তা না হলে দুজনই মারা যেতে পারে। তৃতীয় বিপদচিহ্নটি হলো প্রচণ্ড মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখলে। গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর শরীরে পানি আসা, খুব বেশি মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা 5টি প্রধান বিপদচিহ্নের মধ্যে একটি। তাই এ ব্যাপারে মায়েদের বিশেষ সতর্ক থাকতে হবে। যদিও গর্ভাবস্থায় মায়ের পায়ে সামান্য পানি আসা খুব একটা অস্বাভাবিক নয়, একটু বেশি হাঁটলে এ পানি চলেও যায়, কিন্তু যদি পায়ে অতিরিক্ত পানি আসে এবং অস্বস্তির সৃষ্টি করে বা পা ভারী হয়ে আসে, তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। চার নম্বর বিপদচিহ্নটি হলো প্রচণ্ড জ্বর হলে। গর্ভাবস্থায় বা প্রসবের পর 3 দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব প্রধান বিপদচিহ্নের একটি। বিশেষ করে গর্ভাবস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে এবং প্রসবের সময় জ্বালাপোড়া হয়, তবে তা অনেক সময় মূত্রনালীর সংক্রমণের ইঙ্গিত বহন করে। সময় মতো উপযুক্ত চিকিৎসা করলে অল্প সময়ে এই জটিলতা দূর হয়ে যায়। সবচেয়ে বিপজ্জনক চিহ্ন হলো বিলম্বিত প্রসব হলে। প্রসব ব্যথা যদি 12 ঘন্টার বেশি হয় অথবা প্রসবের সময় যদি বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ বের হয়ে আসে, তবে বাড়াবাড়ি না করে বাড়িতে প্রসবের চেষ্টা না করেই সবারই উচিত মাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, তা না হলে মা এবং বাচ্চার দুজনেরই জীবনের ঝুঁকি বেড়ে যায়। তাহলে চলুন জেনে নেই গর্ভবতী মায়ের বিশেষ কিছু সতর্কতা। বাচ্চার নড়াচড়া। গর্ভাবস্থায় সাধারণত মা 16 থেকে 20 সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া অনুভব করেন। পেটের ভেতর বাচ্চা ঘুমায় ও খেলা করে, যার অনুভূতি মা বাইরে থেকে বুঝতে পারেন। বাচ্চার নড়াচড়ার একটা নির্দিষ্ট সীমা এবং সময় রয়েছে যা শুধু মাই অনুভব করেন। এর কোনো ব্যতিক্রম হলে মা সেটা খুব দ্রুত বুঝতে পারেন। বাচ্চার অধিক নড়াচড়া বা কম নড়াচড়া দুটোই ক্ষতিকর এবং এসব ক্ষেত্রে নিয়মিত এবং নির্দিষ্ট সময় পরপর ডাক্তারকে দেখানো উচিত। রক্তচাপ বেড়ে যাওয়া। গর্ভাবস্থায় বা প্রসবের পর মায়ের রক্তচাপ লক্ষ্য রাখা জরুরি। উচ্চ রক্তচাপ অনেক সময় জন্য হুমকি বয়ে আনে এবং এটি একলাম্সিয়ার একটি লক্ষণও। তাই যারা আগে থেকে রক্তচাপে আক্রান্ত বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন, তাদের উচিত ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, নিজের এবং বাচ্চার উভয়ের সুস্থতা নিশ্চিত করা। তলপেটে তীব্র ব্যথা। গর্ভাবস্থার প্রথম দিকে সাধারণত 3 মাসের মধ্যে যদি কোনো সময় তলপেটে তীব্র ব্যথা অনুভূত হয়, রক্তক্ষরণ ও পেটে শক্ত হয়ে যায়, তাহলে দ্রুত ডাক্তার দেখানো উচিত। এক্ষেত্রে জরায়ু ছাড়া নালীতে অন্যান্য স্থান যেমন পেটের ভেতর ডিম্বাশয়ের মধ্যে গর্ভধারণ হলে তাকে অ্যাক্টোপিক প্রেগনেন্সি নামে পরিচিত হয়ে থাকে এবং অনেক সময় এটি ফেটে গিয়ে মায়ের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এক্ষেত্রে দ্রুত অপারেশন ছাড়া মাকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।
তাই গর্ভাবস্থায় প্রথম 36 সপ্তাহে ন্যূনতম প্রতি মাসে একবার এবং 36 সপ্তাহের পর প্রতি সপ্তাহে একবার করে মাকে স্বাস্থ্যকর্মী বা ডাক্তার দেখানো উচিত। আশা করছি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন, বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের বিপদ চিহ্নগুলো কী কী আর বিপদ চিহ্নগুলো থেকে কিভাবে সতর্ক হতে হবে তাও আপনারা বুঝে নিয়েছেন। যদি ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।